প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে খুনের হুমকি দিয়ে থানায় ফোন করলেন এক ব্যক্তি দিল্লির এই ঘটনায় অভিযুক্তকে তার হদিশ পেলেও এখনো তার নাগাল পাওয়া যায়নি তবে তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন তাই নেশার ঘুরে তিন নেতাকে খুনের হুমকি দিয়ে থাকতে পারেন তিনি তবে সবদিকে খতিয়ে দেখতে চাইছে পুলিশ দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে বুধবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে রাজধানীর একটি থানায় দুটি ফোন আসে প্রথম ফোনে নীতিশকে খুনের হুমকি দেওয়া হয় একই সঙ্গে কোটি টাকা দাবি করা হয় কিছু সময় পরে দ্বিতীয় ফোনটি করে মোদী এবং খুনের হুমকি দেওয়া হয় ফোনের নেটওয়ার্কের সূত্রে পুলিশ জানতে পারে দিল্লির পশ্চিম বিহার অঞ্চল থেকে একজন ব্যক্তি ওই দুটি ফোন করেন সঙ্গে সঙ্গে ওই এলাকায় চার পুলিশ কর্মীকে পাঠানো হয় এলাকায় গিয়ে পুলিশ জানতে পারে পেশায় ছতুর সুধীর নামের এক ব্যক্তি এই ফোনের নেপথ্যে রয়েছে কিন্তু সুধীরের বাড়ি গিয়ে তার সন্ধান পায়নি পুলিশ সুধীরের দশ বছরের ছেলের কাছ থেকে পুলিশ জানতে পারে যে সুধীর মত্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন অন্যদিনের মতো বুধবারও সুধীর সকাল থেকে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানিয়েছেন তার ছেলে এ প্রসঙ্গে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার হরেন্দ্র সিংহ জানিয়েছেন অভিযুক্তের ছেলের বয়ানের ভিত্তিতে সুধীরকে খুব দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে